চার কোটিরও বেশি মানুষ ভর্তিতে পারে না তাহলে কীভাবে জনগণ আসলে এই যে প্রতিনিধি তৈরি করছে আজকে যখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের টাকা ফিলিপাইনের ক্যাসিনোতে চলে যায় এবং সেই টাকা ফিরিয়ে আনার জন্য ফিলিপাইন সরকার যখন সাহায্যের হাত বাড়ায় বলেন যে আমাদেরকে রিপোর্টটি দেন আমরা সহযোগিতা করব। তখন যখন অর্থমন্ত্রী বলেন যে এই প্রতিবেদন কাউকে দেওয়া হবে না এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় অ্যাম স্পিকার এবং সেখানে যখন ব্যাংক কর্মকর্তাদের ব্যাংক কর্মকর্তাদের সন্দেহের কথা পাওয়া যায় এমন স্পিকার তখন তখন স্বাভাবিকভাবেই বোঝা যায় ডালমে কুচ কালা হ্যাঁ মানুষ এই ডালমে কুচ কালা যদি দূর করতে পারি মান স্পিকার বড় বড় দুর্নীতি যদি দূর করতে পারি মান স্পিকার আপনা আপনি ছোট দুর্নীতিগুলো বন্ধ হয়ে যাবে মানুষ প্রশ্ন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার যদি বিশেষ ট্রাইব্যুনালে করা যায় তাহলে এই দুর্নীতিবাজদের বিচার কেন বিশেষ ট্রাইব্যুনালে করা যাবে না মানুষ স্পিকার মানুষ স্পিকার এবার কিছু ডিজিটাল দুর্নীতির চিত্র আমি দেখিয়েছি মানুষ স্পিকার মানুষ স্পিকার বিদ্যুৎ খাতে সরকার কুইক রেন্টাল দিল মানুষ স্পিকার কুইক রেন্টালে কি হলো মানুষ স্পিকার তারা পোস্টাল সবার মতো ভালো ভালো কোম্পানিকে রেখে মানুষ স্পিকার চানাচুর কোম্পানি ফার্নিচার কোম্পানি অটোভি এদেরকে বিদ্যুৎ দিলাম স্পিকার ফলে দেখলাম আমরা বিশ হাজার কোটি টাকা বিদ্যুতের ঘাটতি হলো মানুষ স্পিকার আবার দেখলাম যখন টেন্ডার দিয়ে বিদ্যুৎ দিল মানুষ স্পিকার তখন বিদ্যুতের দুই ম্যারাডোনা এবং বিদ্যুতের মেসি এবং ম্যারাডোনা স্পিকার এরা হচ্ছে সামিট গ্রুপ আর অরিয়ান গ্রুপ মানুষ স্পিকার সরকারের নিজস্ব লোক মানুষ স্পিকার তাদেরকে বিদ্যুৎ দিল মানুষ স্পিকার আমাদের যদি সদিচ্ছা থাকত সরকারের যদি সদিচ্ছা থাকত মানুষ স্পিকার তাহলে কি পারতো হয় ভর্তুকির টাকা দিয়ে ঘোরাশাল বিদ্যুৎ কেন্দ্র সংস্কার করতো মানুষ স্পিকার পারতলো মানুষ স্পিকার সেটি করানো মানুষ স্পিকার এই যে অদৃশ্য দুর্নীতি এই দুর্নীতি আপনি কিভাবে রোধ করবেন মাউন্ট স্পিকার উনি জনগণকে অপমান করছেন মাউন্ট স্পিকার জনগণের সেই ক্ষমতাকে অস্বীকার করছেন আমি মাউন্ট স্পিকার জনগণকে অপমান করছি না মাউন্ট স্পিকার রাজনীতিবিদ্যা বা প্রভাবশালী ব্যক্তিরা যে জনগণকে ঠকিয়ে পর্দার অন্তরালে যে কাজটি করছে সেটি আমি তুলে ধরছি মাউন্ট স্পিকার বাংলাদেশের জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে সম্পর্ক হচ্ছে মাউন্ট স্পিকার প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্ক প্যাট্রন ক্লায়েন্ট সম্পর্কটা কি মাউন্ট স্পিকার জনগণ একজনকে নির্বাচিত করে তার নিজের কিছু স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য এবং যিনি চেয়ারটাতে বসে স্পিকার সে অনেক টাকা পয়সা খরচ করে বসে সেও হচ্ছে মাউন্ড স্পিকার চায় কি যে আমি এখান থেকে ফায়দা লুটবো মন স্পিকার এই জায়গায় গিয়ে মাউন্ড স্পিকার সবার আগে এই সমস্যাটির কারণেই দুর্নীতি না হচ্ছে স্পিকার এবং এই জায়গাটি রোধ করতে পারে যিনি চেয়ারের মালিক মানুষ স্পিকার সেই ব্যক্তি মানুষ স্পিকার মানুষ স্পিকার মন স্পিকার বিসমিল্লা গ্রুপ হলমার্ক গ্রুপ মাউন্ড স্পিকার তিনশো কোটি টাকা আত্মসাত করেছে মন স্পিকার আমরা কি দেখেছি স্পিকার ব্যাংক কর্মকর্তাদের ভাড়া বাসায় রেখে মানুষ স্পিকার লক্ষ লক্ষ টাকা ইজারা দিয়ে মনস্পিকার সবার চোখের সামনে দুর্নীতি করেছে কই জনগণ জনগণ তো প্রতিবাদ করেছে মনস্পিকার তারপর মানুষ সেই কোম্পানিগুলো আজকে রাজনৈতিক নেতাদের সহযোগিতায় বুক ফুলে বাংলাদেশে ব্যবসা করছে জিডিপি কিন্তু সবার আয়ের কারণে বাড়ে না মানুষ স্পিকার সামগ্রিক একটা আয়ের হিসাবে মানুষ স্পিকার বাড়ে মানুষ স্পিকার এখন টাকাটি বাংলাদেশের টাকাটি মানুষ স্পিকার কিছু অর্থনীতি মানে কিছু বিত্তশালীদের মাঝে ঘুরছে মানুষ স্পিকার ঘুরে ফিরে ঘুরে ফিরে টাকা বাড়ছে মানুষ স্পিকার কিন্তু নিম্ন শ্রেণীর যারা আছে আমরা যারা আছি মানুষ স্পিকার আমরা এই পোশাকটি মানুষ স্পিকার পাঁচবার পড়েছি আজকে এই এই সংসদে মানুষ স্পিকার পোশাক চেঞ্জ করতে পারিনি মানুষ স্পিকার মানুষ স্পিকার তারা হাওয়া ভবনের কথা বললেন মন স্পিকার আপনাকে জানিয়ে রাখছি একটি হাওয়া ভবন যদি থাকে তাহলে এই বাংলাদেশে এই সরকারের আমলে হাজারো মুশকিলে আসান সেন্টার আছে মানুষ স্পিকার সেটি আপনারা বললেন না তো মনস্পিকার মানুষ স্পিকার এবারে আসুন শেয়ার বাজার কেলেঙ্কারির কথা আমরা সবাই জানি মানন স্পিকার এক শেয়ার বাজার কেলেঙ্কারিতে মানুষ স্পিকার প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাত হয়েছিল মনস্পিকার তিরিশ লক্ষ মা বোন রাস্তায় তিরিশ লক্ষ পরিবার মানুষ স্পিকার রাস্তায় বসেছিল মনস্পিকার সেখানে কিন্তু কোনো রিক্সাওয়ালা কোনো সাধারণ মানুষ দুর্নীতি করেন মানুষ স্পিকার করেছিল রাজনৈতিক দল প্রভাব ব্যক্তিরা মনস্পিকার বিচার প্রসঙ্গে যখন অর্থমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন দিস স্পিকার মাফিয়া উই ক্যানট স্পিক মাউন্ট স্পিকার তিরিশ লক্ষ মানুষ তো সেদিন রাস্তায় সচেতন হয়ে নেমেছিল মাউন্ট স্পিকার কই তাদের সচেতনতা তাদের বিচার দিতে পারেনি মাউন্ট স্পিকার দুর্নীতি প্রতিরোধ প্রতিরোধ করতে পারেনি মাউন্ট স্পিকার কোথায় গেল সেই সচেতনতা মাউন্ট স্পিকার মাউন্ট স্পিকার এরপরে একটি বলছি মাউন্ট স্পিকার রেলের কালো বিড়ালের বিচার হয়নি বলে এখন কি হচ্ছে দেখেন রেল খাতে রেল মন্ত্রণালয়কে আজ বছরে প্রায় সাতশো কোটি টাকা লোকসান দিতে হচ্ছে মাউন্ট স্পিকার কি পাবলিকের মধ্যে মানে জনগণের মধ্যে কি উনি যারা আইন রাজনীতিবিদ তাদেরকে কি উনি জনগণের মধ্যে ধরবেন না সেটি আমি স্পষ্ট তার কাছ থেকে জানতে চাই অবশ্যই মাউন্ট স্পিকার একটু আগেই বলে গেলাম আমি তাদেরকে জনগণের মধ্যে ধরবো এবং তাদের যে সচেতনতা সেইটাই হবে হচ্ছে রাজনৈতিক সদিচ্ছা কারণ তারা খাতে তিরিশ টাকার টিকিট বিক্রি হয় ষাট টাকায় মানুষ স্পিকার যেখানে পাঁচটি বগি লাগানোর কথা সেখানে দশ থেকে পনেরোটি বগি লাগানো হয় স্পিকার তারপরে মানুষ্পিকার রেলের যে পাথর নিয়ে ব্যবসা রমরমা ব্যবসা চলছে মানুষ স্পিকার এই যে এই যে অদৃশ্য দুর্নীতি মনোস্পিকার এই দুর্নীতি আপনি কিভাবে রোধ করবেন মনস্পিকার জনগণ তো জানেই না এটি হচ্ছে মানুষ স্পিকার Él por el poder estará. আইনের বাস্তবায়নের কথা বললেন তাদেরকে প্রশ্ন করেছিলাম ভাই আইনটা কে বাস্তবায়ন করবে তারা উত্তর দিতে পারেনি মানুষ তারা জনগণকে সম্পৃক্ত করার কথা বললেন এখন মনস্পিকার তারা বারবার বলে গেলেন জনগণ সম্পৃক্ত হবে কিন্তু কিভাবে সম্পৃক্ত হবে তার কোনো রূপরেখা তিনজন বক্তার একজন বক্তাও দেখিয়ে যাননি মনস্পিকার তারা একাত্তরের কথা বললেন বা কথা বললেন মনস্পিকার স্বাধীনতার আন্দোলন এক জিনিস দুর্নীতির আন্দোলন কিন্তু আর জিনিস এটা একটি স্বাধীন ভূখণ্ড ওটা ছিল একটি পরদীন ভূখণ্ড মনস্পিকার মনস্পিকার সেখানে সবাই একত্রিত ছিল মনস্পিকার আমি অল্প একটু সময় চেয়ে নিচ্ছি মানুষ আজকে যারা রাষ্ট্রের নিয়ন্ত্রক মানস্পিকার তারা যে বড় বড় দুর্নীতিগুলো করছে মনস্পিকার স্পিকার সেই দুর্নীতিগুলো যদি আজকে মানস্পিকার নিয়ন্ত্রণ করা যায় অর্থাৎ প্রতিকার এই বিষয়টি আসলে দুর্নীতি রোধ করতে পারে অর্থাৎ মানুষ আমি বলছি আগে পরের বাবা মা ঠিক হতে হবে তারপরে সন্তানেরা ধন্যবাদ মানুষ ধন্যবাদ সবাইকে